মাসিক রাশিফল জুলাই 2018। আপনার এই মাস কেমন কাটতে পারে চলুন জেনে নেওয়া যাক। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। কন্যা রাশির রাশিফল, আপনার এই মাসটা কেমন কাটবে? চাকরির স্থানে এই মাসে আপনার পদোন্নতি হতে পারে, তাই আপনি ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। এবং যারা কৃষি কাজ করেন তাদের জন্য সময়টা খুবই ভালো, আপনারা কৃষি ফসল থেকে অনেক অর্থ লাভ করতে পারেন। তবে আপনাদের কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের উন্নতির সময় এই মাসটাই। এই মাসের শুরু থেকে আপনার একটু অশুভ লক্ষণও দেখা দিতে পারে, তবে আপনি চিন্তা করবেন না, সময়ের পরিবর্তে আপনার দুঃখগুলো চলে যাবে এবং সুখের সময় আসবে। এ মাসে আপনার অতিরিক্ত কাজের জন্য আপনার একটু সমস্যাও বাড়তে পারে এবং বিদেশে কোনো বন্ধুর জন্য আপনার একটু চিন্তা বাড়তে পারে এবং আপনার একটু আনন্দের খবরও সেখান থেকে আপনি আসতে পারে বা পেয়ে থাকবেন। এবং মহৎ ব্যক্তির দ্বারা আপনার অনেক ভালোই হবে, আপনি সর্বদাই ভালো মানুষের সাথে চলাফেরা করুন এবং সময় দেওয়ার চেষ্টা করুন। আপনার এই মাসে মানসিক চাপটা একটু বৃদ্ধি হতে পারে, আপনার অতিরিক্ত রাগ আপনাকে সমস্যায়ও ফেলতে পারে, রাগটাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই সময় আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার একটু ঝামেলাও চলতে পারে এবং এ মাসে আপনার লাভের পরিমাণটাও একটু বাড়তে পারে। প্রেমের ব্যাপারটা আপনার মোটামুটি এই মাসে ভালো যেতে পারে, তবে আপনার এই মাসে আপনার একটু সম্মানহানিও হতে পারে, তাই আপনি সাবধান থাকতে পারেন। মাসের শুরুতে আপনার সময়টা একটু খারাপ গেলেও শেষের দিকে ভালো যেতে পারে এবং চাকরির ব্যাপারে আপনার ভালো কিছু হতে পারে। লেখাপড়ার জন্য আপনার সময়টা ভালো থাকতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।